بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمة الله وبركاته. একবারে প্রশ্ন হচ্ছে, আমরা জানি ডাক্তারদের কাজটা একটা সওয়াবের কাজ, কিন্তু আমরা এও জানি যে সকল ভালো কাজ মানুষ করে কিন্তু তার বিনিময়ে কোনো কিছু গ্রহণ করে বা কিছু আশা পাওয়ার আশা করে, সে ওই ভালো কাজের পুরস্কার দুনিয়াতে পেয়ে যাবে, আখিরাতে ওই কাজের কোনো পুরস্কার সে পাবে না? জি না, আমি আপনার সঙ্গে কিন্তু একমত না, আমি আপনার সঙ্গে এই ব্যাপারে একমত না। যদি কোনো ব্যক্তি সৎ নিয়ত রাখে যে মানুষের খিদমত করার, যেমন মনে করেন আপনি মাদ্রাসায় শিক্ষকতা করছেন, মাদ্রাসায় কোরআন এবং মনে করেন বাচ্চাদের কোরআন পড়া শেখাচ্ছেন, সেখান থেকে বেতন নিচ্ছেন, কিন্তু আপনার যদি সৎ উদ্দেশ্য থাকে আমি বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেব, কিন্তু আপনার সংসারের জন্য টাকারও দরকার, টাকাও নিচ্ছেন, তাহলে আপনি টাকাও নিতে পারবেন এবং কাল কেয়ামতের দিন এর জন্য মান তাআল্লামাল কোরআন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু হাদিসের যে ফজিলত, সেই ফজিলত আপনি পাবেন। অনুরূপভাবে ডাক্তাররা, জি, ডাক্তার যদি সৎ নিয়ত থাকে যে আমি মানুষের খিদমত করব, তাহলে টাকা নিলেও কিন্তু মানুষের খিদমত করার জন্য, তবে মানুষের গলা কেটে টাকা নেওয়া না। জি, যারা মানুষের খিদমত করার জন্য, যারা যাদের নিয়ত থাকে মানুষের খিদমত করার, যাদের উদ্দেশ্য হয়, সেই সেই ডাক্তাররা কিন্তু কষাই হয় না, সেই ডাক্তাররা কষাই হয় না। সেই ডাক্তাররা যখনই জানতে পারে এই ভদ্রলোক গরিব, টাকার সমস্যা, তখন তারা বিনা পয়সাতে কি করে তার চিকিৎসা করে। হ্যাঁ, হাসপাতালে তো বিনা পয়সাতে চিকিৎসা করা হয়, আর হাসপাতাল থেকে যে বেতন নেওয়া হয় এটার জন্য, যে এই যে মানুষের যে খিদমত, সেই খিদমতের যে মূল্য কাল কেয়ামতের দিনে পাবে না, এটা নয়, অবশ্যই পাবে ইনশাআল্লাহ। তবে নিয়ত থাকতে হবে, যদি শুধুমাত্র নিয়ত হয় আমি দুনিয়া কামাবো, দুনিয়া কামাবো, আমার টাকার দরকার, আমি দুনিয়ায় না, যা কিছু আমি পাচ্ছি দুনিয়াতে নিয়ে নেব, তাহলে কাল কেয়ামতের দিনে কিচ্ছু পাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য হচ্ছে যে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটি জিনিসের প্রত্যেকটি জিনিস বা প্রত্যেকটি কাজ নির্ভর করছে নিয়তের উপরে। আপনার নিয়ম নিয়তটা যত সৎ হবে, আপনি সেই সৎ নিয়তের নিয়ত হিসাবে আপনি দুনিয়াতে এবং পরকালে দুই কালেই কি পাবেন, আপনি সওয়াব পাবেন এবং টাকা সব পাবেন। আর যদি আমি বললাম কোনো ডাক্তারের যদি উদ্দেশ্য শুধুই হয় যে দুনিয়া কামাবো, টাকা কামাবো, গাড়ি বাড়ি অমুক তমুক করবো টাকা নিয়ে, তাহলে সে দুনিয়াতেই পাবে, কাল কেয়ামতের দিন এক পয়সা পাবে না। তারপরে তাহলে ডাক্তার যদি রোগীর কাছ থেকে টাকা নেই বা যে হাসপাতালে কাজ করে তার বেতন নেই, ধনী ও গরিব উভয় রোগীর ক্ষেত্রেই, তাহলে কি সেই ডাক্তার দুনিয়া আখেরাতে দুই জায়গাতে পুরস্কার পাবে? জি হ্যাঁ পাবে, যেমন বললাম নিয়ত থাকলে। আর সেই সঙ্গে আমি এটাও বললাম, যাদের পরকালের নিয়ত থাকে তারা কিন্তু কষাই হয় না, যখন তারা কোনো গরিব রোগীকে দেখে তখন তারা তার সঙ্গে সেই ব্যবহার করে, তার কাছ থেকে অল্প টাকা নেয় কিংবা টাকা না নিয়েই তার চিকিৎসা করে, এরকম দেখা গেছে। যদি সেই ডাক্তার অভাবী না হয় এবং পেটের দায়ে চাকরি না করে, অনেক অসংখ্য মানুষ আছে যারা পেটের দায়ে চাকরি করে না, তা সত্ত্বেও যেমন বললাম নিয়ত যদি ঠিক থাকে যে আমি আমার দুনিয়াও কামাবো পরকালও কামাবো, যে এই উদ্দেশ্যে আমি কি করব, আমার পরকালটাকে গুছিয়ে নেব, তাহলে ইনশা আল্লাহ এই কাজ করার জন্য সে অবশ্যই নিকি পাবে সৎ নিয়তের কারণে। তবে অবশ্যই তাকে ভালো মুসলমান হতে হবে, সর্বোপরি তাকে ভালো মুসলমান হতে হবে, ভালো নামাজি হবে, যে ভালো দিনদার হবে, তাহলে ইনশাআল্লাহ।